हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल साजकुटी। যখন আমাদের স্কিনের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তখন তো আমরা অনেক অনেক কিছু ইউজ করি এবং আমাদের স্কিনে সেই সমস্যাটা দূর করার চেষ্টা করি, কিন্তু আমরা যদি প্রথম থেকে একটু একটু করে প্রত্যেক দিন আমাদের স্কিনটাকে মানে অল্প অল্প করে কেয়ার করি তাহলে কিন্তু আমাদের সেই বড় সমস্যার সম্মুখীন হতেই হবে না। তো আমরা কিন্তু সেই জিনিসটা কখনোই করি না যে অনেকেই স্কিন কেয়ার করে আবার অনেকে কিন্তু একদমই স্কিন কেয়ার করে না। তো তাদেরকে বলবো তোমরা প্রত্যেক দিন অল্প অল্প করে তোমাদের স্কিনের যত্ন নাও, তাহলে দেখবে যে বড় একটা সমস্যা সেটা তোমাদের কখনোই ফেস করতে হবে। তো এমনই পাঁচটা হ্যাক তোমাদের সাথে শেয়ার করব, যেগুলি তোমরা যদি এখন থেকে ফলো করতে শুরু করে দাও তাহলে যখন আস্তে আস্তে গরম বাড়বে তখন কিন্তু তোমাদের স্কিনের সমস্যাগুলো অনেকটাই কমে আসবে। যেহেতু এখন গরমকাল পড়ে গেছে আর এখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেবে, তো আমি পরপর অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটাকে কিভাবে কেয়ার করবে এবং তোমাদের স্কিনটাকে আস্তে আস্তে কিভাবে ঠিক করতে শুরু করবে। তোমাদের জন্য এত সুন্দর হেল্পফুল একটা ভিডিও শেয়ার করছি, তার জন্য তোমাদেরও আমার একটা হেল্প করতে হবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওতে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যাক। দেখো, তোমাকে সবার প্রথমে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে তুমি কখন ফেস ওয়াশ করবে। আমরা কি করি যখন কোনো জায়গায় যাই বা বাইরে যাই তখন আমরা ফেস ওয়াশ করে তারপরে বাইরে বের হই, এতে আমাদের স্কিনটা অনেকটা ফ্রেশ লাগে, ক্লিন আপ লাগে এবং সুন্দর লাগে। তো তার জন্য এই জিনিসটা কিন্তু আমরা সকলেই করি যে বাইরে যাওয়ার সময় ফেস ওয়াশ ইউজ করি। কিন্তু বাড়িতে এসে আমরা কি করি, ঝটপট বিছানায় গিয়ে শুয়ে পড়ি, স্কিন ক্লিন করার কথা মনেই থাকে না। আর এখানেই হয় সমস্যা, কারণ বাইরে এত পরিমাণে ধুলো ময়লা, এখন পরিবেশের এত বাজে অবস্থা যে আমাদের স্কিনের মধ্যে সব কিছু চলে আসে এবং তুমি যখন ওইভাবেই শুয়ে পড়বে তোমার স্কিনে তখন কিন্তু পিম্পলের মতো সমস্যা দেখা দেয়। সেই কারণে তুমি যেখানেই যাও না কেন বাড়িতে এসে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে তারপরেই কিন্তু ঘুমোতে যাবে। তো এই জিনিসটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে যদি তোমরা একটা হেলদি এবং সুন্দর স্কিন চাও। শীতের সময় কিন্তু আমাদের সকলেরই অনেক অনেক প্রশ্ন থাকে যে কোন ময়শ্চারাইজার ইউজ করব, কোন ফেসিয়াল অয়েল বা সিরাম ইউজ করব যাতে আমাদের স্কিনটা ময়শ্চারাইজ থাকবে এবং হাইড্রেট থাকবে। কিন্তু গরমে এমন কমই মানুষ আছে যারা মানে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করে যে আমার স্কিনে কি ময়শ্চারাইজার লাগবে বা কোন ময়শ্চারাইজারটা ইউজ করব। তো অনেকেরই ধারণা থাকে যে ময়শ্চারাইজার শুধুমাত্র শীতের সময় ইউজ করা হয়, কিন্তু এমন না, সব সময় কিন্তু আমাদের ময়শ্চারাইজার ইউজ করতেই হয়। সেটা যে কোনো ময়শ্চারাইজার হোক না কেন, শীতের আলাদা এবং গরমে আলাদা ময়শ্চারাইজার কিন্তু আমাদের অবশ্যই ইউজ করতে হবে, কারণ গরমেও আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করাটা ভীষণ দরকার। তো তোমরা গরমেও যে কোনো মানে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ভালো ময়শ্চারাইজার নিয়ে নেবে আর দেখবে সেটা যেন একটু জেল টাইপের হয়, কারণ গরমে এমনিতেই আমাদের স্কিনটা প্রচুর পরিমাণে ঘামে, গরমে মানে একদম বাজে অবস্থা হয়ে যায়। তো সেই জন্য একদম হালকা পাতলা যে ময়শ্চারাইজারগুলো হয় সেগুলো ইউজ করবে যাতে তোমার স্কিনটাকে কোনো স্টিকি ফিল না দেয়, যেন একদম সেই চিপচিপে ভাবটা যেন না থাকে তোমার স্কিনের মধ্যে। সেরকম যে কোনো জেল টাইপের ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবং আর হ্যাঁ, শুধুমাত্র মুখেই ময়শ্চারাইজার ইউজ করলে হবে না, ফুল বডিতে কিন্তু তোমাদের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এতে তোমাদের ফুল বডি এবং তোমাদের মুখের স্কিন অনেকটা হেলদি থাকবে এবং অনেকটা গরম হোক বা শীত। আমরা কিন্তু বেশিরভাগ মেয়েরাই সানস্ক্রিন ইউজ করে থাকি, কিন্তু তারপরেও আমাদের স্কিনের মধ্যে সান ড্যামেজের মতো সমস্যা মানে সান ট্যান দেখা দেয়। তো সবার প্রথমে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমরা সানস্ক্রিন কিনতে যাবে তখন তোমরা দেখবে সবার প্রথমে যে তাতে SPF কত আছে। যে সানস্ক্রিনে SPF 50 বা 60 থাকবে সেই সানস্ক্রিনটাই তোমাদের কিনতে হবে। এটি অনেকক্ষণ পর্যন্ত রোদ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো অবশ্যই যখন সানস্ক্রিন কিনবে দেখে নেবে যে তাতে SPF 60 আছে অথবা SPF 50 আছে, সেই সানস্ক্রিনটাই নেবে। আর একটা জিনিস যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে PA গ্রেড, মানে PA গ্রেডটা তোমাদের দেখে নিতে হবে যে সেখানে PA কটা প্লাস আছে। যদি তিনটে প্লাস 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 থাকে তাহলে সেই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো, তোমরা অনায়াসে চোখ বন্ধ করে সেই সানস্ক্রিনটা নিতে পারো। যদি দুটো থাকে তাহলেও ঠিকঠাক মোটামুটি। তো যেটাতে দেখবে PA প্লাস 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 আছে সেই সানস্ক্রিনটা কিন্তু তোমরা নিতে পারো। এটি আমাদের স্কিনকে অনেকক্ষণ পর্যন্ত প্রোটেক্ট করে, আমাদের স্কিনের সান ট্যানের মতো সমস্যা হওয়া থেকে রক্ষা করে। আর হ্যাঁ, সানস্ক্রিন শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করলেই হবে না, আমাদের যে জায়গাগুলি বাইরে থাকে সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, যেমন হাতে গলায় আমাদের কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে বাইরে যেতে হবে। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সানস্ক্রিন কিনতে হবে, কারণ অনেক সময় কি হয় ভুলভাল সানস্ক্রিন
কিনে ইউজ করলে কি হয় আমাদের স্কিনটা অনেক সময় ড্রাই হয়ে যায় বা অনেক সময় কি হয় চিপচিপে একটা ভাব চলে আসে তো অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু তোমরা সানস্ক্রিনটা কিনবে এবং তোমাদের স্কিনকে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করতে পারো এখন থেকে তোমরা একটা অভ্যাস বানিয়ে নিতে পারো সেটা হচ্ছে প্রত্যেক দিন দুটো কি তিনটে আইস কিউব তোমাদের স্কিনের মধ্যে লাগাতে পারো এতে কি হবে যখন অনেক গরম পড়বে তোমাদের স্কিনটা কিন্তু ডাল লাগবে না কারণ আইস কিউব আমাদের স্কিনের যে ওপেন পোর থাকে সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে এবং আমাদের স্কিনকে একটা ফ্রেশ ভাব দেয় আর এই গরমের সময় কিন্তু আমাদের স্কিনে ভীষণ দরকার একটা ফ্রেশ ফিল পাওয়ার তো সেটা কিন্তু করে দেবে এই আইস কিউব তাই প্রত্যেক দিন দুটো কি তিনটে আইস কিউব নিয়ে তোমাদের ফেসের মধ্যে ভালো করে মাসাজ করে নেবে আর যে জলটা আমাদের স্কিনের মধ্যে থাকবে সেটাকে ন্যাচারালি ড্রাই হতে দেবে এবং তারপরে কিন্তু রেখে দিতে পারো এরকম ভাবে যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের জন্য একটা উপায় আছে তোমরা প্রত্যেক দিন 10-12 বার মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারো মানে এমনি কলে বা টিউবওয়েলে যে জল হয় নর্মাল সেই জলের ঝাপটা কিন্তু 10-12 বার দিতে পারো এতে তোমাদের স্কিনটা কিন্তু খুবই হেলদি থাকবে এবং কি বলবো খুবই হাইড্রেটেড থাকবে খুবই ভালো থাকবে তো এই কাজটি কিন্তু তোমরা অবশ্যই করতে পারো যাদের বাড়িতে ফ্রিজ নেই বা যাদের বাড়িতে আছে তারাও করতে পারো এতে তোমাদের স্কিনটা অনেকটা ভালো থাকবে এবং যখন অনেক গরম পড়ে যাবে তখন কিন্তু অনেক রকমের সমস্যা থেকে তোমাদের স্কিনকে প্রোটেক্ট করবে পিম্পল বা ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের প্রবলেম যাদের আছে তারা একটা কাজ করতে পারো একটা টমেটো অর্ধেক করে কেটে নিয়ে সেটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো এতে কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে কালো দাগ ছোপ আছে পিগমেন্টেশনের প্রবলেম আছে বা ডার্ক সার্কেল আছে সেগুলোকে অনেকটা ঠিক করতে হেল্প করে আর তোমরা যদি এটা রেগুলার ইউজ করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনের মধ্যে যে কালো কালো দাগ ছোপগুলো আছে সেগুলো অনেকটাই কমে গেছে অনেকটাই ফেড হয়ে গেছে তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন করতে হবে তোমাদের ভাবে মাসাজ করতে হবে তো 2 মিনিট কি 5 মিনিট পর্যন্ত তোমরা এটা করতে পারো খুব ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ করে নিলে এবং তারপরে এটাকে রেখে দেবে যখন না স্কিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন তোমরা ধুয়ে নেবে দেখবে ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু তোমার স্কিনের মধ্যে পাবে আর এটা কিন্তু খুবই রিফ্রেশ ফিল দেয় তোমার স্কিনকে তো অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো করবে প্রত্যেক দিন দেখবে আস্তে আস্তে তোমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে এবং কতটা গ্লোয়িং হয়ে গেছে তো এই তো আজকে এটুকুই ছিল আর আশা করছি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে তো অবশ্যই যারা চাইছো যে তোমাদের স্কিনটা হেলদি থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যাতে গরমে কোনো প্রবলেম না দেখা দেয় তার জন্য কিন্তু তোমাদের এখন থেকে এই রুটিনটি ফলো করতে হবে এবং তোমাদের স্কিনকে যত্ন নিতে হবে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং একটু হলেও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক করে দাও ভিডিওতে যদি কিছু একটুও ভালো লেগে থাকে আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও বা তোমাদের কি সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নিজের যত্ন নিও নিজের খেয়াল রেখো এবং সুস্থ থেকো।